হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে সম্পূর্ণ ফ্রিতে অ্যাপেল আইডি তৈরি করা যায়। সর্বপ্রথম আমরা আমাদের পিসিতে লেটেস্ট আইটিউন সফটওয়্যারটি ইনস্টল করে নিব। আইটিউন সফটওয়্যারটি ওপেন করুন। আইটিউন স্টোর থেকে একটা ফ্রি অ্যাপস ডাউনলোড করি। অ্যাপসে ক্লিক করুন। এইখান থেকে টপ পেইড অ্যাপসে ক্লিক করুন। নেক্সট ফ্রিতে ক্লিক করুন। যে কোনো একটা ফ্রি অ্যাপসের উপর ক্লিক করুন। ক্রিয়েট নিউ অ্যাপেল আইডিতে ক্লিক করুন। নতুন একটা উইন্ডো আসবে, সেখান থেকে কন্টিনিউ করুন। অ্যাপেল টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ আসবে, এগ্রিতে ক্লিক করুন। এই ফর্মটা আমাদের নির্ভুলভাবে পূরণ করতে হবে। প্রথমে এমন একটি ইমেল অ্যাড্রেস দিন যে ইমেল অ্যাড্রেস দিয়ে আগে কখনো অ্যাপেল আইডি তৈরি করা হয়নি। পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ডে অবশ্যই মিনিমাম 8টা অক্ষর থাকা লাগবে, যেখানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং অবশ্যই নাম্বার ক্যারেক্টার থাকতে হবে। দুইটা ঘরেই সেম পাসওয়ার্ড দিন। একটা একটা করে সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করুন এবং সবগুলো সিকিউরিটি কোশ্চেনের আনসার দিন। এগুলো অবশ্যই মনে রাখবেন অথবা লিখে রাখবেন। কখনো যদি পাসওয়ার্ড ভুলে যান, পাসওয়ার্ড রিকভারি করার জন্য এগুলো লাগবে। নির্ভুলভাবে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন, এখানে পেমেন্ট মেথডে নান অপশন এসেছে। ডাইরেক্ট অ্যাপেলের পেজ থেকে অ্যাপেল আইডি তৈরি করতে গেলে এই নান অপশন কিন্তু আসে না। আপনারা যদি আমার এই মেথড ফলো করেন তাহলে অবশ্যই নান অপশন পাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে অ্যাপেল আইডি তৈরি করতে পারবেন। এইখানে অ্যাড্রেস ফিল্ডগুলোতে আমরা বাংলাদেশে কোনো অ্যাড্রেস দিব না, ইউনাইটেড স্টেটের অ্যাড্রেস দিব। আমরা এখানে সিটি এবং স্টেট আলাস্কা ইউজ করেছি। জিপ কোড 99501, এরিয়া কোড 3 অক্ষরের হবে, আমরা ইচ্ছা করে 2 অক্ষর দিচ্ছি, দেখি কি হয়। ফোন নম্বর 7 ডিজিটের হবে, আমরা ইচ্ছা করে 8 ডিজিটের দিচ্ছি, দেখি কি সমস্যা তৈরি হয়। ক্রিয়েট অ্যাপেল আইডিতে ক্লিক করি। লক্ষ্য করুন, এরিয়া কোড 1 ডিজিট কম এবং ফোন নম্বর 1 ডিজিট বেশি দেওয়াতে এই মেসেজ আসছে। এরিয়া কোড এবং ফোন নম্বর আমরা সংশোধন করে নিই। এরিয়া কোডে আমরা 1 ডিজিট যোগ করি এবং ফোন নম্বরে 1 ডিজিট মাইনাস করি। ক্রিয়েট অ্যাপেল আইডিতে ক্লিক করি। সব কিছু ঠিক থাকলে আপনার অ্যাপেল আইডিটা তৈরি হয়ে যাবে। ভেরিফাইতে ক্লিক করুন। আপনার ইমেল ইনবক্সে যান। লক্ষ্য করুন, আপনার ইনবক্সের ভিতরে অ্যাপেল থেকে একটা ইমেল এসছে। ইমেলটি ওপেন করুন এবং ভেরিফাই নাওতে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন, একটা নতুন উইন্ডো আসবে। এখান থেকে আপনার অ্যাপেল পাসওয়ার্ডটা প্রবেশ করান। কন্টিনিউ করুন। লক্ষ্য করুন, অ্যাপেল আইডিটা ভেরিফাই হয়ে গেছে। এখন থেকে এই অ্যাপেল আইডিটা আইক্লাউড আইডি অথবা আইটিউন আইডি হিসেবে ব্যবহার করা যাবে।